প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অনাথ আশ্রম এতিমখানার পক্ষ থেকে সেই ভালোবাসার ভাই শেখ মনির উদ্দিন, আমার এই ভিডিওটি আপনারা মন খারাপ না করে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। তাদের গাড়িতে এলো খুশির, ওই চাঁদের গাড়িতে চড়ে এলো খুশির, ঈদ মুবারক এ ঈদ মুবারক, ওই চাঁদের গাড়িতে চড়ে এলো খুশির, খুশির ঈদ, ওই চাঁদের গাড়িতে চড়ে এলো খুশির, ঈদ মুবারক এ ঈদ মুবারক। প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা এক করোনা ভাইরাসের মধ্য দিয়ে 36-37 ডিগ্রি হাই টেম্পারেচার, উত্তপ্ত গরমের মধ্য দিয়ে আমরা 1-2 করে 30টি রোজা পার করে আমরা এই ঈদুল ফিতরের নামাজ শেষ করে আমরা এই জায়গায় বসে আছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান স্রষ্টার প্রিয়ত রসুল নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে খুশি, এটা কোন খুশি? খুশির কারণে আমরা 30টি রোজা শেষ করার পরে আমরা একটা দিন পেয়েছি, যেই দিনটা আজকের দিন শাওয়াল মাসের প্রথম তারিখ। পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতের আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বা বাংলাদেশের মাটি তো এমন, পৃথিবী বললেই চলে, ঈদ পড়ে আসার পর বা ঈদের আমরা তার পরের দিন সেটাকে বাসি ঈদ বলি, স্টেজ বানিয়ে বানিয়ে হোম থিয়েটার ডিজে লাগিয়ে সেই সিনেমা নায়কদের গান বাজাচ্ছে, মিউজিক সহ গজল বাজাচ্ছে, এর মানে কি খুশি মানানো? এটাই কি খুশি? খুশি কাদের জন্য? ঈদের খুশি তাদের জন্য যারা 1-2 করে 30খানা রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছেন, এমনি করে সাদকাতুল ফিতর, সেই ফিতরা ঈদের নামাজ পড়ার পূর্বেই আদায় করে দিয়েছে এবং অক্তে অক্তে নামাজ আদায় করেছে, 30খানা রোজা রেখেছে, রমজান মাসে জান মালের জাকাত বার করেছে এবং পূর্ণ আরকাম আহকামগুলি মেনে তারের সলাত পড়ে তারপর নতুন জামা কাপড় সেন লাগিয়ে খুশি আনন্দ দে যে আমি 1-2 করে 30খানা রোজা পার করতে পেরেছি, এই এক উৎসব খুশি। আর আমি একটা রোজা রাখলাম না, আমি রোজার মাসে পেশাব করে পানি নিলাম না, আমি রমজান মাসে একদিন মসজিদের বারান্দায় পা দিলাম না, আমার খুশি না? এর মানে খুশি না যে
30টি রোজার পরে এলো খুশির ঈদ। আর এই খুশির ঈদে রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, যাকাত দিলাম না, ফিতরা দিলাম না, তারাবি পড়লাম না, লাইলাতুল কদরের রাত কাকে বলে জানলাম না। আর আমি আবার সর্বপ্রথম দামি জামাটা গায়ে দিলাম আর সেলফি তুললাম, পোস্ট করলাম, এর নাম খুশি? না, তাদের জন্য খুশি নয়, তারা এভাবে খুশি মানাতে পারে না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানে না, আজকে বড় আনন্দের দিন তাদের জন্য যারা এক দুই করে 30খানা রোজা রেখেছে এবং নামাজ আদায় করেছে এবং সাদকাতুল ফিতর, ফিতরা ঈদের নামাজ সলাতের পূর্বেই আদায় করেছে, তাদের খুশি। এটা শুধু আমি মনির উদ্দিন বলি না, এটা আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের মধ্যে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতের মধ্যে এই কথা পাওয়া যায়। এটা আমার, আমি আপনারা হতে যারা রোজা করেননি তাদের মনে ব্যথা বা তাদের মনে কষ্ট হতে পারে, তাদের মনে আবেগ জাগতে পারে যে হুজুর এই ধরনের বার্তা আমাদের কাছে দিচ্ছেন বা হুজুর এই ধরনের বার্তা আমাদের কাছে দিচ্ছেন না, এটা মনে দুঃখ নেওয়ার কিছুই নেই, এটা আল্লাহ ও তার রাসূলের বিধি বিধান অনুযায়ী দিয়ে আমি মনির উদ্দিন আপনাদের কাছে বলছি, কেন আমি তো আপনাদেরই এক সুপরিচিত ভাই। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সারা বিশ্ব পৃথিবী বললেই চলে আমি আপনাদের সুপরিচিত, আপনাদের ঘরে ঘরে, আপনাদের বাড়িতে বাড়িতে, আপনাদের এলাকায় এলাকায়, আপনাদের পকেটে পকেটে, সেই মনির উদ্দিন। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা, এটা সাহাবিদের কথা, এটা তাবে তাবেইনদের কথা, যে খুশি তাদের জন্য যারা এই রমজান মাসের ফরজ 30খানা রোজা শেষ করে শাওয়াল মাসের প্রথম তারিখে ফজরের নামাজ সলাত পড়ে সুন্দর গোসল করে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আতর দিয়ে, সুরমা দিয়ে, নতুন জামা পরে খুশির আনন্দের ঈদ পড়তে গেল, তার জন্যই খুশি, তাদের জন্যই খুশি। কিন্তু আমি রোজাই রাখলাম না, আমি তারাবি পড়লাম না। একটা কথা আপনাদের কাছে বারবার করে, কয়েকবার করে বলছি, আমাকেও বলতে খারাপ মনে হচ্ছে, আমাকেও বলতে লজ্জা মনে হচ্ছে, কিন্তু আমি না বললে থাকতে পারি না। যে আজকে দেখি অনলাইনে যে পোস্টের পর পোস্ট, ঈদ পড়তে যাচ্ছে তবুও সেলফি পোস্ট, গোসলে গেল তাও সেলফি পোস্ট, ঈদের নামাজে দাঁড়িয়ে তাও সেলফি পোস্ট, খুতবার অবস্থায় তাও সেলফি পোস্ট। আমরা এটা এর মানে আনন্দ নয়, এইসব ঈদের আনন্দ এই নয়, আমরা এক অন্যের সাথে গলায় গলায় জড়িত হব, এক অন্যের সাথে সালাম করব, মুসাবাহ দিব, সালাম দিব, এক অন্যের সাথে গলায় জড়িয়ে ধরব, আমরা এমনি করে করে আর গোসা আমরা তা মুছে ফেলে দেব, এই খুশি, এই আনন্দ। ডিজে বাজার নাম আর হোম থিয়েটার স্টেজ বানিয়ে হোম থিয়েটারে সিডি ক্যাসেট লাগিয়ে দিলাম আর চলছে আর ঈদ মানাচ্ছি, এটা কখনো করবেন না। আমরা যারা মুসলমান এবং মুসলমান বলে দাবি করি, আমি সারা বিশ্ব ভারত বাংলাবাসী মুসলমান ভাই বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা কেউ ডিজে বাজিয়ে হোম থিয়েটার বাজিয়ে আমরা ঈদের উৎসব মানাবো না, প্লিজ, আমি আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে বলি। কেন? এখন তো বর্তমান লকডাউন বা করোনা ভাইরাসের কারণে
আমরা আজকে বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে ঈদ পড়লাম। গত বর্ষর এই অবস্থা, আজকে কেন আমাদের এই অবস্থা, এগুলো একবার একটু আমাদের ভাবা বা চিন্তা করা দরকার। যাই বা হোক, আমি আমার স্বচক্ষে আমি এই দৃশ্যগুলো দেখেছি, তার জন্যই আপনাদের কাছে আমি আসলাম যে আজকে এক খুশির ঈদ, সে আনন্দ নিয়ে দুঃখ নিয়ে আপনাদের কাছে আসলাম যে আমার আজকে ভাইরাসের কারণে আমরা 2020 ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা আপন আপন বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে পড়লাম, আমরা খুশি ঈদগাহে যেতে পেলাম না। একটু ভাববেন না, আমরা এই বছরও 2021 সালের ঈদুল ফিতর আমরা ঈদগাহে যেতে পারলাম না, কেন? আপনারাকে আমি প্রায় স্টেজে বলেছি, প্রায় জায়গায় বলেছি, আল্লাহর আজাব তখনই আসে যখন আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে যখন অন্যায় অবিচার অশ্লীলতা হয়। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত থেকে যখন মানুষ দূরে সরে যায় তখন আল্লাহর আজাব আল্লাহর জমিনে আসে। এই জন্য আমি আপনাদের শেষ অনুরোধটি করব যে আমরা যেন এইভাবে ঈদের উৎসব আমরা মানাব না, এই এই উৎসব মানাব না। আমরা এক অন্যের কাছে মেসেজ দিব, এক অন্যের কাছে মেসেজ দিব, আসসালামু আলাইকুম, অভিনন্দন, শুভেচ্ছা, আনন্দ, তাকাব্বাল আল্লাহ, ঈদ মুবারক, আমরা এই সব মেসেজ এক অন্যের কাছে খুশিতে দিব। কিন্তু ওই যে সেলফিতে সেলফিতে আনন্দ মানানো, হ্যাঁ, তারপরে স্টেজ বানিয়ে ডিজে বাজানো, হোম থিয়েটার বাজানো, এইগুলো করে মুসলমান নামে কলঙ্কিত করবেন না। এই শেষ অনুরোধ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, এক অন্যের সাথে মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি বাড়িয়ে আমরা চলব, এই আশা আকাঙ্ক্ষা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।